আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমরা আজকে আসছি মায়ের দোয়া নার্সারি। এটা হলো মুড়াপাড়ায় রূপগঞ্জে। তো আমরা আজকে দর্শক বন্ধুরা দেখেন, এখানে বিশাল এক নার্সারি। আমরা এই নার্সারির আপনাদেরকে দেখাবো। আপনারা যারা কম খরচে ভালো গাছ পেতে চান, তারা আপনারা এখানে চাইলে আসতে পারেন। তো আমরা এই নার্সারির যিনি মালিক, তার সাথে কথা বলে জেনে নিব এখানকার কী কী গাছ আছে ওনার কাছে, বা কত টাকা দামে বিক্রি করেন, গাছগুলোর মূল্য কেমন, কেউ যদি নিতে চায় কীভাবে এখানে আসবে তারা, এই বিস্তারিত বিষয়গুলি নার্সারি মালিকের সাথে কথা বলে জেনে নিব। এটা 12 মাসই হই। আচ্ছা, হ্যাঁ, এটা বছরে দুইবার তিনবার ধরে। ওই যে আমার বড় গাছ দেখেন, ওই যে গাছে আমে বড়, আবার বইল আছে, আবার গুডি আছে, মানে এটা ছোট বড় দাহাইতে আছে। আপনি ওইখান থেকে কাটিং করে ইয়া বানান, কলম করে, এইটার একটা গ্যারান্টি থাকে? আর যদি আপনি কিনে আনেন সেটা কি গ্যারান্টি থাকে? না, গ্যারান্টি থাকে। আমরা এখন পাতা দেখলেই বলতে পারি কোনটা কোন জাতের। ও, আপনারা দেখতে পারেন, কিন্তু কাস্টমারে তো এটা দেখে কাস্টমার এটা বুঝতো না। এন্ড কাস্টমারে বুঝতো না, কিন্তু আমারে যায় বিশ্বাস করে ওই এই আমার থেকে চারাটা নেবে। আর যায় আমারে ওই অন্য অন্য শাকাইছে, হগলতে যদি হগলতে লাগে জোড়া দেয় তাহলে হবে না। অন্য দেশের মানুষ মানে বাড়াই লাগে আথায় তিন বছর, চার বছর, পাঁচ বছর, বা দূরের থেকে ইয়া বেচা যাইতে থাকে একটা কইয়া একটা, আমরা তো আর হেটে করতে পারবো না। মানে শর্ট টাইমের বিজনেস করে কিছু নয়সাই করে দেখা যায় বেশ কিছু পয়সা নিয়ে এলাকা ছেড়ে চলে যায় ভাড়া। আপনি তার উঠে পারবেন? আমি উঠে পারতাম না, নিজস্ব জায়গা, নিজস্ব সব কিছু, নিজস্ব এলাকা, বুঝতে পারছি, বুঝলেন নাই? যারা প্রতাপশালী হারায় গাড়ে গরদানে দিব, বুঝলেন নাই? মানে আমি নয় ছয় গোর মুখের তাম আর দেখতেছি যে অন্য মানুষে করতেছে আর খাইতেছে গাড়ে করে, তা আমি তো এলাকার। সেটা তাদের ব্যাপারে, এখন কেউ যদি নয় ছয় দানায় পানায় করে, এখন আরেকজনে করলে আমাকেও যে করতে হবে? না না না, ওই জাত আমি রাজি না, এমন তো না। দাম দুই বর্ষা কইয়া বেশি লোম সিধা হিসাব। হ্যাঁ, এখানে ফুল, এখানে দেখতে পাচ্ছি আপনার আপনার ফুলের সংগ্রহ দেখতেছি। এখন কি কি ফুল আছে আপনার এখানে? গোলাপ দেখা যাচ্ছে, এখানে গোলাপ, গন্ধরা, জবা, যাবতীয় ফুল আছে, গরমের ফুল বহুত কিছু আছে। আচ্ছা, এই যেগুলি আছে এগুলি সবই গরমের ফুল? সব গরমের ফুল। আবার শীতের সঙ্গে আবার এন খালি গোলাপ আর গাঁদা ফুল, মানে শীতকালীন যেই সব ফুল হইব, ডালিয়া ডুলিয়া গেলে। এখন দর্শক বন্ধুরা, এখন উনি গরমকাল দেখে উনি গরমের ফুলগুলি এখানে রাখছে, আবার যখন শীত আসবে শীতের ফুল নিয়ে আসবে। তারপরে এখানে অনেক ফুল দেখা যাচ্ছে আপনার, গোলাপ, এইটা কি? এটা এটা হলো জবা ফুল, জবা, গোলাপ, তারপরে ওই সাদাটা কি, ওই যে দূরে সাদা, এটা টগর ফুল, টগর আছে, বিভিন্ন পাতা, গোলাপ আছে কয়েক রকমের, পাতা বাহারি ফুল আছে। আর এইগুলা কি যে ইয়ে দিচ্ছেন চারা দিচ্ছেন? ক্যাকটাস, ক্যাকটাস না? আচ্ছা, এই ক্যাকটাস আপনার এই কতদিন সময় লাগবে এটা বিক্রির উপযোগী হইতে? এটাও যে ওইটা ব্যস্ত আছি, আপনার দেখছেন দুই বছরের ক্যাকটাস, ওইগুলো কত করে? আড়াই বছর বয়স হয়েছে। আড়াই বছর বয়স, তার মানে এটার বয়স দুই বছর, ক্যাকটাস গুলো আড়াই বছর লালন পালন করতেছেন, এটার বয়স দেড় বছর হয়েছে। আচ্ছা, আর এইগুলো যেগুলো দেখতেছেন ছোট, এগুলো দেড় বছর, দুই বছরের কত বিক্রি করতেছেন? আর দেড় বছরের দাম ওই 200 টাকা বেশি, আর এক বছরের দেড় বছরের যে ডিগ্রি বাসতেছে 100 টাকা পিস, 100 টাকা পিস। এইটার নাম কি? এটা এটা আমল ক্যাকটাস, অনেক জাতের আছে, বাইরের ক্যাকটাস, আমাদের দেশি না, পাহাড়ি, দেশি ওই যেন বলি পাহাড় অঞ্চল হইতো আগে, পাহাড় অঞ্চল হয় তাই না? ক্যাকটাস এটা বাইরের ওই, বেশিরভাগ বাইরের ওই, বুঝছি। ক্যাকটাস আছে বাইরে, এখানে অনেক জাতের ক্যাকটাস আছে, আপনারা চাইলে এসে যোগাযোগ করে ক্যাকটাসের সংগ্রহ থেকে ক্যাকটাস নিতে পারেন। এরপরে লাল, এটা কি পেয়ারা? লাল লাল, এটার নাম হলো পলি পেয়ারা, পলি, থাইল্যান্ডের পলি পেয়ারা, থাইল্যান্ডের পলি পেয়ারা। এটা এটা কি ইয়া হয় আপনার, ইয়া হয় লাল পেয়ারা? হ্যাঁ, পেয়ারার রং উপরও লাল এরম, ভিতরও এরম। আচ্ছা, উপরেও এরকম লাল হয়, ভিতরও লাল হয়। এটা খেতে কেমন, মিষ্টিটা কেমন? এটা পাকলে মিষ্টি আর কড়া খাইলে এটা স্বাদ নাই, বেশা, বুঝতে পারছি। ওই পাকলে এটা মিষ্টি, তাহলে এটা হলো থাইল্যান্ডের স্বাদ দাম, থাইল্যান্ডের স্বাদ। স্ট্রবেরি পেয়ারা, স্ট্রবেরি পেয়ারা, ওটা আছে চায়না থ্রি লেবু। আচ্ছা, মানে ভ্যারাইটিস আছে সবই, কমার দেখলাম যে সব, প্রায় সব জাতের ইয়াই আছে আপনার এখানে। হ্যাঁ, আমের মাঝে সব জাতের আম আছে বাইরে। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ কথা বললাম, আমরা মায়ের দোয়া নার্সারির যিনি স্বত্বাধিকারী, আলহামদুলিল্লাহ, আমরা আপনার দীর্ঘায়ু কামনা করি, আপনি সৎভাবে যতদিন বাঁচেন আল্লাহ আপনাকে হায়াত দারাজ করে রাখে।
আপনার যে এই দীর্ঘদিন সৎভাবে বাকি জীবনে সততার সাথে ব্যবসা করতে পারেন, আল্লাহ যাতে আপনাকে হেফাজত করে, এই আপনার জন্য এই দোয়া করে দর্শকদের কাছে আপনার জন্য দোয়া চেয়ে আজকের এই নার্সারির আপনার এই মায়ের দোয়া নার্সারির প্রতিবেদন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।